আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা শ্রমিকদের পাওনা শতভাগ পরিশোধে 5000 কোটি টাকা বরাদ্দ দেড় লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে সর্বোচ্চ শনাক্ত 4019 প্রাণ হারালো আরো 38 জন করোনা উপসর্গে চট্টগ্রামে সরকারি হিসেবে চারগুণ মৃত্যু কিট সংকটে নমুনা পরীক্ষা ছাড়াই হচ্ছে দাফন সৎকার এবং মাস্ক পিপিই সহ স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে দুদক জিজ্ঞাসাবাদ করা হবে পাঁচ ঠিকাদারি প্রতিষ্ঠানকে এবারে বিস্তারিত সংবাদ রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা করেছে সরকার বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে মুখ্য সচিব আহমেদ কাইকাওয়াস সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান এ পর্যন্ত এই পাটকলগুলোর পঞ্জীভূত ক্ষতির পরিমাণ 10674 কোটি টাকা জানিয়ে আহমেদ কাইকাওয়াস বলেন এখানে কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে না শ্রমিকদের পাওনা পরিশোধ করে তাদের অবসরে পাঠানো হচ্ছে তিনি বলেন 2015 সালের সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী প্রায় 25000 পাটকল শ্রমিক অবসরকালীন সুবিধা সহ প্রায় 5000 কোটি টাকা পাবেন শুরুতে অর্ধেক টাকা নগদ দেওয়া হবে বাকি টাকা পরিশোধ করা হবে সঞ্চয়পত্রের মাধ্যমে সেজন্য আগামী তিন দিনের মধ্যে শ্রমিকদের তালিকা তৈরি করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন কারখানাগুলো আবার চালু হলে বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার পাবে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বর্তমানে প্রায় 25000 শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আছে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে একটি হচ্ছে অনধিক 2 লক্ষ টাকা যারা আছে তাদেরকে সম্পূর্ণ শতভাগ তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হবে 2 লক্ষের অধিক যারা আছে তবে এর ভিতরে 50% নগদ এখনই দেওয়া হবে অবশিষ্ট যে 50% টাকা আছে সেটি সঞ্চয়পত্র কিনে তাদেরকে দেওয়া হবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1.5 লাখ পার হলো একই সাথে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে 4019 জন প্রাণ হারিয়েছেন আরও 38 জন স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে বুলেটিনে জানানো হয় গত 3 মাসে করোনা পরীক্ষার সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে ইকরামুল হক সাইমির রিপোর্ট দেশে 8 মার্চ প্রথম করোনা শনাক্ত হয়েছিল 3 জনের শরীরে এরপর শনাক্তের সংখ্যা 1.5 লাখের কোটা ছাড়িয়েছিল 2 জুন 87তম দিনে এরপর মাত্র 16 দিনে আরও 50000 আক্রান্ত হয়ে এই সংখ্যা লাখ ছাড়িয়ে যায় পরের 50000 পূর্ণ হলো মাত্র 14 দিনে গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন 4019 জন 24 ঘন্টায় শনাক্তের হার 21.89% এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,53,277 জন সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 38 জনের সংক্রমণ বাড়ার পাশাপাশি কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যায় এগিয়ে চট্টগ্রাম বিভাগ সেখানে মারা গেছেন 12 জন ঢাকায় 11 আর খুলনা ও রাজশাহীতে মারা গেছেন 5 জন করে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এ পর্যন্ত 1,926 জন যে কেউ কোভিড-19 পজিটিভ হলে তিনি 14 দিন অবশ্যই আইসোলেশনে থাকবেন এবং লক্ষণ উপসর্গ মুক্ত হলে তিনি আরও 14 দিন কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক কাজে ফিরবেন স্বাস্থ্য অধিদপ্তর জানায় প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে পরীক্ষার সংখ্যা মার্চে 3000 এপ্রিলে প্রায় 63000 মে মাসে 2.5 লাখের মতো আর জুনে 4.5 লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে বুলেটিনে সরকারি বেসরকারি হাসপাতালে পরীক্ষার নির্ধারিত ফি তুলে ধরা হয় বুথ থেকে সংগৃহীত নমুনা 200 টাকা বাসা থেকে সংগৃহীত নমুনা 500 টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা 200 টাকা বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বা পরীক্ষাগার বাসায় নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ফি একসাথে হবে 4,500 টাকা এবং হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দিলে এই পরীক্ষার ফি শুধুমাত্র 3,500 টাকা ব্রিফিংয়ে জানানো হয় সবশেষ 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 4,333 জন ইকরামুল হক সায়েম
এটিএন বাংলা ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে দেশের 10 জেলায় গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন। এর মধ্যে বরিশাল ও ঝালকাঠিতে পুলিশের 2 সদস্য এবং রংপুরে মারা গেছেন 1 স্কুল শিক্ষক। বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 1000-এরও বেশি মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। মাসখানেক ধরেই চট্টগ্রামে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও 6 জন, নতুন শনাক্ত 271। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে আরও 3 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5 চিকিৎসক সহ 104 জন। কুমিল্লায়ও প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। সবশেষ তথ্য অনুযায়ী সেখানে করোনা উপসর্গ নিয়ে আরও 5 জনের প্রাণ গেছে, এদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও 117 জনের। বরিশালে করোনায় পুলিশের 1 এসআই ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 1 জন, আক্রান্ত হয়েছেন 95 জন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে ফিরোজ শিকদার নামে 1 পুলিশ কনস্টেবল মারা গেছেন, তিনি রাজাপুর থানায় কর্মরত ছিলেন, নতুন শনাক্ত 17 জন। খুলনায় করোনায় 2 জনের প্রাণ গেছে, এ বিভাগে নতুন শনাক্তের সংখ্যা 280। সিলেটে করোনা কেড়ে নিয়েছে 2 জনের জীবন, নতুন আক্রান্ত 80, এ নিয়ে সিলেটে মারা গেছেন 68 জন। রংপুরে মারা গেছেন অবসরপ্রাপ্ত 1 শিক্ষক, সেখানে নতুন শনাক্তের সংখ্যা 41। নোয়াখালীতে মারা গেছেন 1 জন এবং নতুন আক্রান্ত 36 জন, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 45 আর আক্রান্ত 2189। বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 1 জন, জেলায় মোট মৃতের সংখ্যা 53। এদিকে হবিগঞ্জে একদিনের রেকর্ড 117 জনের করোনা শনাক্ত হয়েছে, আক্রান্ত হয়েছেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম। এছাড়া ময়মনসিংহে 104, নারায়ণগঞ্জে 41, শরীয়তপুরে 47, সিরাজগঞ্জে 22, নেত্রকোনায় 14 ও পটুয়াখালীতে 10 জনের করোনা শনাক্ত হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা উপসর্গ নিয়ে বহু মানুষ মারা যাচ্ছেন চট্টগ্রামে, কিন্তু কীট সংকটের অজুহাত দেখে এসব মৃতের নমুনা পরীক্ষা হচ্ছে না। স্বাস্থ্য খাতে নানা অব্যবস্থাপনায় বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাও ঘটছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 174 জনের, অন্যদিকে করোনার উপসর্গে মৃত্যু 500-এরও বেশি। প্রথমবারের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করছে গ্লোব বায়োটেক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এরই মধ্যে ল্যাব ও অ্যানিমেল টেস্টে কোভিড-19 অ্যান্টিবডি তৈরির সক্ষমতা প্রমাণিত হয়েছে বলেও দাবি করছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের NCBI এর ডাটাবেজে জমা হওয়া বিশ্বের 5743টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সের বায়ো ইনফরমেটিক্স টুল পরীক্ষা করে টার্গেট নির্ধারণ করেছে গ্লোব বায়োটেকের গবেষকরা। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের অনুমোদন পেলে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে টিকাটি মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা যাবে বলেও জানান তারা। টার্গেটটা আমি ডিজাইন করেছি NCBI-তে যত ডাটা সিকোয়েন্স আছে সেগুলো আমি অ্যানালাইসিস করেছি বায়ো ইনফরমেটিক্স টুল দিয়ে। আমি বাংলাদেশে যে 76টা জমা হয়েছে সেগুলো কনসিডারেশনে রেখেছি। 614 নম্বর পজিশনে একটা অ্যামাইনো অ্যাসিড মিউটেশান আছে, সেই মিউটেশানটা কনসিডার করেই কিন্তু আমরা আমাদের টার্গেট ডেভেলপ করেছি, যাতে ওই স্পাইক প্রোটিনটা যখন অ্যান্টিজেন হিসেবে আমরা ইনজেক্ট করব সেটা অ্যান্টিবডির সাথে বাইন্ডিংয়ে কোনো সমস্যা তৈরি না হয়। মাস্ক, PPE ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে দুদক। এর অংশ হিসেবে প্রথম ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে আলোচিত JMI, লেক্সিকন, মার্কেন্টাইজার সহ 5টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন দুর্নীতির সাথে স্বাস্থ্য খাতের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। TIB বলছে শুধু লোক দেখানো অনুসন্ধান নয়, নিতে হবে দৃশ্যমান পদক্ষেপ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্ট। স্বাস্থ্যমন্ত্রী মিটু সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙ্গা না যাবে এই স্বাস্থ্য মন্ত্রণালয় কখনো ভালো অবস্থান থাকবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো স্বাস্থ্য খাতের সিন্ডিকেট কতটা বেপরোয়া হলে সে মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যকে ব্যবস্থা নিতে বলতে হয়। অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তারাও জানতে পারেন শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে শুধু করোনাকালীন মাস্ক, PPE ও অন্যান্য সরঞ্জাম কেনাকাটায়। আরও তথ্যের জন্য 8 ও 9 জুলাই তলব করা হয়েছে মেসার JMI এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,
তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমান, এলান কর্পোরেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, মেডিটেক ইমেজিংয়ের পরিচালক হুমায়ুন কবির, লেক্সিকন মার্চেন্টাইজের চেয়ারম্যান আলোচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে 2019 সালের জানুয়ারিতে স্বাস্থ্য খাতের 11টি দুর্নীতির উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিতে 25টি সুপারিশ করে দুদক, কিন্তু দেড় বছরেও তার বাস্তবায়ন হয়নি। কেন হয়নি তাও খুঁজে দেখছে কমিশন। যে সকল তথ্য উপাত্ত আমরা পেয়েছি আমি সন্তুষ্ট। নিশ্চয়ই অনেকেই রাখা হবে, অধিদপ্তরে যাওয়া হতে পারে, মন্ত্রণালয়ে যাওয়া হতে পারে। আমি ব্যর্থহীন ভাষা বলতে চাই, যার নামে আসুক না কেন, তাদেরকে ওই কমিটির মুখোমুখি হতেই হবে। কমিটি তাদেরকে জিজ্ঞাসা করবে, 45 days এর মধ্যে আপনারা জানতে পারবেন যে আমরা কি পেলাম এবং what is the next course of action that you will know. টিআইবি বলছে, যখন কোনো খাতের দুর্নীতির খবর আলোচিত হয় তখন তৎপর হয় দুদক, কিন্তু কিছুদিন পর তা অনেকটা ফিকে হয়ে যায়, বেরিয়ে আসে আরেকটি খাতের দুর্নীতির খবর। এজন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়ার সংস্কৃতিকে দায়ী করছে সংস্থাটি। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের অবস্থান পরিচয়ের ঊর্ধ্বে থেকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়, তাহলে অবশ্যই স্বাস্থ্যকারী দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এর মাধ্যমে সুশাসনের দিকে অগ্রগতি করা সম্ভব। তারা মনে করেন, সেবা খাতের দুর্নীতি বন্ধ করতে না পারলে ভুগবে মানুষ, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সরকারের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জনগণকে সচেতন করতে পারলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সহজ হবে, এক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিপের উদ্যোগে গণমাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ পর্যন্ত 326 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। কাজের মাধ্যমে জনগণকে সচেতন করতে, জনগণ থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের পর্যন্ত যাতে আমাদের এই প্রকল্পের এই কথাগুলো পৌঁছায় এবং সচেতন হতে পারে সবাই। আমরা জুলাইয়ের শেষের দিকে আমরা একটা অ্যাকশন রিসার্চ হচ্ছে, সেখান থেকে আমরা কিছু পাবো যে এটা আমরা পরবর্তীতে আমরা আগামী দিনগুলিতে এটা কিভাবে আরও বাস্তবায়ন করতে পারি। এটিন বাংলার উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু ও করোনার উপসর্গ কিছু কিছু ক্ষেত্রে একই রকম হয়, আক্রান্তদের চিকিৎসা ব্যাহত হতে পারে। এই ডেঙ্গু এবং আমাদের করোনা ভাইরাসের কিছু কিছু ক্ষেত্রে উপসর্গগুলো প্রায় একই রকম, তো একই রকম উপসর্গ হওয়ার কারণের জন্য চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের চিকিৎসকদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মনে করি যে ঢাকা শহরকে যদি আমরা ডেঙ্গু মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে এই শুধু যে মশার ওষুধ দিয়েই আমরা ডেঙ্গু আমরা নিরোধ করতে পারবো না, ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো না, আমাদের প্রত্যেককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটিএন বাংলা ও সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট সিপের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর। প্রায় বাসায় যা দেখবেন বিভিন্ন জায়গায় পানি জমে আছে, সেখানে মশার এডিস মশার হচ্ছে জন্ম দিচ্ছে। এই জিনিসগুলি যে প্রত্যেকটি লোক প্রতিটি বাড়ি প্রতিটি যদি সচেতন হয় আমার মনে হয় আমরা ডেঙ্গুর থেকে অনেক পরিমাণে রেহাই পেতে পারি। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই উদ্যোগ নিয়েছেন এই প্রচারের জন্য। আমরা আপনাদের সঙ্গে আসি থাকবো এবং প্রচার যেতে আপনারা যেভাবে বলবেন প্রচার করতে আমরা সেভাবেই এটা প্রচার করব। সিপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতিমূলক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে ইউকেএইড ও স্টার্ট ফান্ড বাংলাদেশ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র এবং ধররার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে 1.5 লাখেরও বেশি মানুষ, অনেকে আশ্রয় নিয়েছে বাঁধে।
জামালপুরে যমুনার পানি এখনও বিপদসীমার 78 সেন্টিমিটার উপরে। বন্যায় জেলার 7 উপজেলার 42টি ইউনিয়ন ও 8টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে রাজবাড়ির দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি 24 ঘন্টায় 8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের চরের বাদাম ও তিলসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা কমছে। গত 24 ঘন্টায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 42 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 9 সেন্টিমিটার কমে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার সহ 5 দফা দাবিতে বরিশালে পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট এবং গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার নগরীর সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়। বরিশাল জেলার বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী, সিপিআর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু এ সময় বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এবারে পার্টিস খেলার খবর। কোভিড-19 সংক্রমণের কারণে বিঘ্নিত হওয়া ক্রিকেট কার্যক্রম পুনরায় শুরু করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এজন্য দেশের প্রধান প্রধান আন্তর্জাতিক ও প্রথম শ্রেণী ভেন্যু প্রস্তুতির কাজ অব্যাহত রাখা হয়েছে। 100 জনেরও বেশি গ্রাউন্ডসম্যান ও ভেন্যু কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন নিয়মিত কার্যক্রমের আওতায় স্টেডিয়ামের পিচ, আউটফিল্ড ও অন্যান্য অবকাঠামোগুলো সক্রিয় রাখেন। আজ এ কথা জানিয়েছে বিসিবি। আবারও করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল আসায় আগামীকাল শুক্রবার ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেবেন পাকিস্তানের 6 ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফকর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও সাদাব খান। এই 6 জন সহ 10 জন পাক ক্রিকেটার গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে করোনা পরীক্ষায় প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসায় তাদের আইসোলেশনে রাখা হয়েছিল। তৃতীয়বারের পরীক্ষায়ও তাদের ফল নেগেটিভ আসে। এদেরকে ছাড়াই 28 জন ইংল্যান্ড সফরে গেছে পাকিস্তান দল। করোনা ভাইরাস মহামারীর পরিবর্তিত পরিস্থিতিতে 3 টেস্ট ও 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে আগেই ইংল্যান্ড যায় তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা, শ্রমিকদের পাওনা শতভাগ পরিশোধে 5,000 কোটি টাকা বরাদ্দ। দেড় লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে সর্বোচ্চ শনাক্ত 4,019, প্রাণ হারালো আরও 38 জন। করোনা উপসর্গে চট্টগ্রামের সরকারি হিসেবে 4 গুণ মৃত্যু, কীট সংকটে নমুনা পরীক্ষা ছাড়াই হচ্ছে দাফন সৎকার। এবং মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক দুর্নীতির তথ্য পেয়েছে দুদক। জিজ্ঞাসাবাদ করা হবে 5 ঠিকাদারির প্রতিষ্ঠানকে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।